আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় মোহতরম, চলুন আজকের ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থগুলো এক নজরে দেখে নিই। আজকে ইনশাল আলোচনা করব সূরা তওবার 74 এবং 75 নম্বর আয়াত। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারা আল্লাহর কসম করে যে তারা বলেনি, অথচ তারা কুফরি বাক্য বলেছে এবং ইসলাম গ্রহণের পর কুফরি করেছে আর মনস্থ করেছে এমন কিছুর যা তারা পায়নি। আর তারা একমাত্র এ কারণেই দোষারোপ করেছিল যে আল্লাহ ও তার রাসূল তার স্বীয় অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেছেন। এরপর যদি তারা তওবা করে তবে তা হবে তাদের জন্য উত্তম, আর যদি তারা বিমুখ হয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে বেদনাদায়ক আজাব দেবেন, আর তাদের জন্য জমিনে নেই কোনো অভিভাবক ও সাহায্যকারী। আর তাদের মধ্যে কতক আল্লাহর সাথে অঙ্গীকার করে যে যদি আল্লাহ তার স্বীয় অনুগ্রহে আমাদের দান করেন আমরা অবশ্যই দান খয়রাত করব এবং অবশ্যই আমরা নেককারদের অন্তর্ভুক্ত হব। প্রিয় মহতরম, চলুন আজকের আয়াতগুলোর শব্দে শব্দে এর বিস্তারিত জানার চেষ্টা করি। শর্ট গ্রামার আছে দ্বিতীয় পার্টে, এছাড়াও আপনার কুইজ আছে, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কুইজ অংশগ্রহণ করবেন, দেখবেন ইনশাল্লাহ আমরা দ্রুত কোরআনকে বুঝতে পারবো। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতরম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাজাকাল্লাহ খাইরান। নতুন নতুন ভাই বোনেরা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আপনারা আন্তরিক মোবারকবাদ। অবশ্যই অবশ্যই আপনারা পিছনের ক্লাসগুলো দেখবেন, যেহেতু আমরা ধারাবাহিক ক্লাস আপলোড করে যাচ্ছি। এখন 10 নম্বর পারা চলছে, প্রায় শেষের পথে। এরপর ইনশাল্লাহ 11 নম্বর ধরবো, এবার 12, 13, 14 এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে খতম করবো। এই জন্য আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, এভাবে দেখে দেখে ইনশাল্লাহ কোরআনকে বুঝতে পারবো ইনশাল্লাহ। প্রিয় মতন একটা কথা বলিনি, তা হলো প্রত্যেকটা কাজের জন্য আমাদের লক্ষ্য স্থির করা উচিত। আপনি যদি লক্ষ্য স্থির করেন যে হ্যাঁ এই কাজটা আমি শুরু করেছি, আমার টার্গেট হলো এইটা, তাহলে আশা করা যায় সেই টার্গেট মধ্যে পৌঁছতে পারবেন। কিন্তু লক্ষ্য যদি স্থির না থাকে তাহলে কিন্তু আমাদের সেটা ব্যর্থতায় পর্যবসিত হয়। যেমন ধরুন আমরা বিগত দিনে অনেকেই, আমিও নিজেই, যে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াতের লক্ষ্য কী ছিল ভাই? আসলে লক্ষ্য ছিল এইটাই যে আমরা কোরআন তেলাওয়াত করবো, নেকি পাবো, শুধু সওয়াব হবে, সওয়াব হবে। আসলে কিন্তু কোরআন এসছে শুধু সবের জন্য না, কোরআন আসছে বোঝার জন্য, এটা গাইড। সেই গাইড বুঝতে পারলে এবং সেই অনুযায়ী চলতে পারলে আপনি হেদায়ত পাবেন, এটাই। তা আমাদেরও টার্গেট হলো আমরা ইনশাল্লাহ কোরআনকে বুঝে বুঝে পড়বো, কোরআনকে, গোটা কোরআনকে, সেই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। তা আসুন আপনারাও সেই কাজে সম্পৃক্ত থাকেন, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দেবেন। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। ইয়াহলিফুনা, হলফ করা মানে কসম করা, সোয়ার করা, শপথ করা, হলফ। ইয়াহলিফুনা বিল্লাহি, বি মানে বাই, দ্বারা দিয়ে করতে যে অর্থে ব্যবহার করার, আল্লাহর নামে তারা কসম করে। ইয়া আছে লাস্টে, উনা আছে, তাহলে কী আছে দেখেন, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা কসম করে। তা আমি কসম করি আহলিফু, তুমি করো তাহলিফু, সে করে ইয়াহলিফু, আমরা কসম করি নাহলিফু। তারা কসম করে আল্লাহর নামে, মা মানে না, কলু তারা বলেনি, তারা বলেনি এই কথা যে আমরা এই কথা বলিনি, তারা আল্লাহর নামে কসম করে। ওয়ালাকাদ, আর যদিও অবশ্যই, হয় সার্টেনলি, কলু তারা বলেছে কালিমাতা, বাক্য, আল কুফরি, কুফরি, তারা, অথচ তারা কুফরি বাক্য বলেছে। অর্থাৎ প্রিয় মহতারাম, এই ঘটনাটা একটা ঘটনার প্রেক্ষিতে একটা নাজিল হয়েছিল। আপনারা জানেন যে তবুকের যুদ্ধের কথা এই তওবায় এসছে। সেই তবুকের যুদ্ধ থেকে ফিরে এসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে আসলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মুসলিম এক অভিযোগ করেছে যে এক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বাচ্য উচ্চারণ করেছে, সে মুনাফিক সম্পর্কে। আসলে প্রিয় মহতরম, ঘটনাটি হল জুল্লাস নামক এক মুনাফিক, সে তার মুনাফিক লোকদের সাথে গল্প করতেছিল যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে কথা বলেছেন তা যদি সত্যই হয় তাহলে আমরা গাধার চেয়েও খারাপ, এই ধরনের কথা বলছেন। আর এই কথাটি আমির ইবনে কায়েস, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবি, বিশিষ্ট সাহাবি আমির ইবনে কায়েস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে সে আপনি যে গাধার কথা বলছেন সে তার লোকদের কাছে এই কথাগুলো বলছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জুল্লাসকে জিজ্ঞাসা করলেন, হে জুল্লাস, তুমি কি এই কথা বলেছ? জুল্লাস বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি এটা বলিনি, আল্লাহর কসম এটা বলিনি। ঠিক আছে, আসো তোমরা দুইজনের কাছে আসো। তখন দুইজনকে মসজিদে নববী মেম্বারের পাশে দাঁড়িয়ে তাদেরকে আল্লাহর কসম করে বলতে বলা হয়েছে যে তোমরা ঠিক আছে বলো। তখন দুইজনই বললেন, আমির ইবনে কায়েস সেও বললেন আর সে জুল্লাসও বললেন যে আমির ইবনে কায়েস বলছে ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য কথা সে বলেছে, আমি নিজ কানে শুনেছি। আর জুল্লাস সে মিথ্যা কথা বলেছে, সে অস্বীকার করেছে। এর পরবর্তীতে প্রিয় মহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই আমির ইবনে কায়েস দাঁড়িয়ে হাত তুলে দোয়া করলেন যে ইয়া আল্লাহ, এই যে কথা সে বলেছে আপনি তো জানেন, ওহির মাধ্যমে আপনি সত্যতা প্রমাণ করে দেন না। তারপরে কিছুক্ষণ পরেই জিব্রাইল আলাইহিস সালাম অবতীর্ণ হলেন এবং সত্য ঘটনাটা বলে দিলেন, তথা এই আয়াতটা নাজিল হলো যে তারা কসম করে বলে যে তারা বলেনি, অথচ তারা কুফরি বাক্য বলছে, অথচ মিথ্যা কথা বলতেছে। সুবহানাল্লাহ, প্রিয় মহতারাম চিন্তা করেন কত সে জুল্লাসের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করলেন। সে বিশিষ্ট সাহাবি, সরি জুল্লাস তো না, আমির ইবনে কায়েস, সে বিশিষ্ট সাহাবি, তার দোয়া কবুল করার সাথে সাথে আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন। যাই হোক, এগুলো বিভিন্ন ঘটনা পরম্পরা এসছে, বিভিন্ন তাফসিরে এসছে, সে তার থেকে আমি বললাম। আপনারা এস তাহারাও আপনারা আরও বিস্তারিত জানার জন্য আপনারা তাফসির পড়ুন, ইনশাল আরও জানতে পারবেন। তো আমাদের মূল উদ্দেশ্য দেখুন, এখানে শব্দে শব্দে এখানে দুটো শব্দ আছে, কলু কলু তারা বলেছে, অতীতকাল, কলু তারা বলেছে, কলা সে বলেছে, কুলতু আমি বলেছি, কুলতা তুমি, কুলনা আমরা, কুলতুম তোমরা, এটা আর ইয়াহলাবু তো বললাম, এই হলো তিনটা ভার পেলাম, তিনটা ভাব নিয়ে এখানে আলোচনা হলো। যাই হোক, সামনে যাই। এবার দেখুন আল্লাহ বলছেন যে ওয়া কাফারু, আর তারা অবিশ্বাস করেছে, কুফরি করেছে, বাদা মানে পরে, ইসলামিহিম তাদের ইসলামের পরেও, ইসলাম গ্রহণের পরেও তারা কুফরি কাজ করলো। প্রিয় মহতারাম, আমরাও তো ইসলাম গ্রহণ করেছি, আমরাও কি এভাবে মাঝে মাঝে মিথ্যা হলফ দেয় কি না, মিথ্যা শপথ করি কি না? দেখবেন সে কোর্টে গিয়ে যখন মিথ্যা সাক্ষ্য দেওয়া হয়, কারা দেয় ভাই? ইসলাম গ্রহণের পরেও, ইসলাম মুমিন মুসলমান নামে সে ইসলাম গ্রহণ পরেও তারা কি করে? মিথ্যা সাক্ষ্য দেয়। আহা, আসুন আমরা কখনো সেই কাজটা করব না। কাফারু অবিশ্বাস করেছে, অমান্য করেছে, কুফরি করেছে ইমান আনার গ্রহণের পরেও। ওয়া হাম্মু, হাম্মা, হাম্মা মানে সে পরিকল্পনা করেছে বা সংকল্প করেছে, হাম্মা কথা হতো সে সংকল্প করেছে বা পরিকল্পনা করেছে, প্ল্যান, হাম্মু তারা প্ল্যান করেছে। অতীতকাল, দেখেন এখানে এই একটি ভার্ব, এই একটি ভাব, এই দুটি ভার্ব হলো অতীতকালের ভার্ব, যেহেতু পিছনে গোলাপি কালার থাকে, অতীতকালের পিছনে যদি থাকে তাহলে পিছনে অতীতে অতীত জিনিস, বিমা যা লাম, দেখেন বিমা মানে যা কিছু, লাম মানে না, অতীতকালের না, কিন্তু অতীতকালে না হলে তাহলে কী হয় ভাই, ভার্বটা বর্তমানকালের হয়, লাম হলো কি ডিড, ডিড অর্থে ব্যবহার করা হয়, এটা তারপর বর্তমানকালে আপনার ভাব চলে আসছে। তাহলে কী শিখলাম? ইয়া না আলু, ইয়া না আলু, ইয়া না লু, দেখছেন ইয়া আছে লাস্টে উ আছে, মানে তারা, লাম মানে না, অতীতকালে না, তারা পায়নি, না আলা মানে সে পেয়েছে, না আলা মানে পেয়েছে, তারপরে ইয়ানলু তারা পায় পাবে। যাই হোক, প্রেমতরাম আপনারা খেয়াল করতে থাকবেন যে প্রত্যেকটা শব্দের সাথে যে কালার কোডটা আছে সেই কালার কোড কোন দিকে আছে, এটা দেখেন, এই যে দেখেন এই কালার কোডটা ভালোভাবে খেয়াল করুন, এটা বর্তমানকাল এবং ভবিষ্যৎকালের ইন্ডিকেট করতেছে। এই যে ইয়া নালু, মূল শব্দ হয়ে গিয়া কী ভাই, নালা, নালা ইয়া নালু, নালা ইয়া নালু, আশা করি বুঝতে পেরেছেন। যেমন তাবা ইয়া তাবু, কলা ইয়া কলু, হ্যাঁ এইভাবে, এই কিন্তু সেই গ্রুপে চলে আসছে। এগুলো আমরা দ্বিতীয় পার্টে গ্রামারে আলোচনা করেছি, দয়া করে অবশ্যই সেই দ্বিতীয় পার্টে থাকবেন,
সেখানে ভার্বের বিস্তারিত আলোচনা আছে আর কুইজ আছে, ইনশাল্লাহ দেখতে থাকেন। এরপর দেখুন আলো বলছেন যে ওমা আর না না কমু, এটা অতীতকাল, এটা অতীতকাল না কমু, এটাও হলো অতীতকাল। খেয়াল করেন যদি কিছু নাই থাকে একদম গোলাপি কালার, মুখস্ত অতীতকাল, তার প্রসেন্স সিঙ্গুলার, তা না কমু এবং তারা বিরক্ত হয়েছিল, অমা না এবং তারা বিরক্ত হয়নি, ইল্লা সারা আন মানে যে আগনা হুমুল্ল, আল্লাহ তাদের অভাব মুক্ত করেছেন। আল্লাহ বলছেন যে আর তারা একমাত্র এ কারণেই দোষারোপ করেছিল যে আল্লাহ তার রাসুল তার সে অনুগ্রহে তাদেরকে অভাব মুক্ত করেছেন, অভাব মুক্ত করেছেন, একমাত্র এই কারণে দোষারোপ করেছিল। কারণ এই কথা হলো গিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আনসারদেরকে বলেছিলেন, আনসারদেরকে বলেছিলেন যে তোমরা দেখো আগে নিরাপত্তাহীনতায় ছিলা, আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, তোমরা দরিদ্র ছিলা, আল্লাহ তোমাদেরকে ধনী করেছেন। এই কথাগুলোর এই আয়াতেরই আপনার আলোচনা। যাই হোক, এখানে বলা হচ্ছে যে আগনা, আগনা মানে কি ভাই, অভাব মুক্ত করা, আগনা সে অভাব মুক্ত করেছে, হুম মানে তাদের, আল্লাহ, আল্লাহ অভাব মুক্ত করেছেন তাদের। আর দেখেন ওয়া রাসূলুহু আর তার রাসুল, আল্লাহ আল্লাহ রাসুল তাদেরকে অভাব মুক্ত করেছেন, মিন মানে হতে বা থেকে, ফাদলি ফাদল হলে গিয়া অনুগ্রহ, হি মানে তার। এখানে দেখুন এখানে হে হাজব হাজের হি হলো তার, হাজের হি হলো তার, এখানে হাপেশ হু এটা হলো তার, এখানে হু হলো তার মূল জিনিস, এ হু হলো তার কারণ হলো সামনে পেশ বা জবর থাকলে হু হুই থাকে, কিন্তু হু হি হয়ে যায় কারণ সামনে জের বা ইয়া থাকলে, সামনে জের বা ইয়া থাকলে হু হি হয়ে যায়, কিন্তু অর্থ ঠিকই থাকে, তার এটাও তার, আশা করি বুঝতে পেরেছেন। এখানে হু মানে তাদের, আগনা হুমুল্ল অবাক মুক্ত করেছেন আল্লাহ তাদের। এই যে দেখেন এভাবে যদি একটু কালার কোডটা দেখতে থাকেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোরআন দ্রুত বুঝতে পারবেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন ফা ইন, এরপর যদি ইয়া তুবু তারা তওবা করে, তাবা তওবার দরজা আল্লাহ খোলা রাখছেন, তাবা সে তওবা করেছে, ইয়া তুবু সে তওবা করে বা করবে, আমি তওবা করি, আ তুবু তুমি করো, তা তুবু সে করে, ইয়া তুবু আমরা করি, না তুবু তা তুবু ইয়া তুবু, তা তুবু না অথবা ইয়া তুবু, আশা করি বুঝতে পেরেছেন। এই যে তারা তওবা করে, এরপর যদি তারা তওবা করে, ইয়াকু মানে তবে, খাইরন উত্তম বেটার, লা হুম তাদের জন্য, লা মানে জন্য, হুম মানে তাদের, খেয়াল করুন লা মানে জন্য, হুম মানে তাদের, তাহলে আমার আমাদের জন্য, লা না আমাদের জন্য, লি আমার জন্য, লা কা তোমার জন্য, লা কুম তোমাদের জন্য, লাহু তার জন্য, দেখছেন। ওয়া ইন, ওয়া ইন আর যদি ইয়া তাওয়াল্লা তার যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে কী হবে, এই যে দেখুন এখানে ওই যে তওবার দরজা খোলা সেটা হলো গিয়ে আপনার সেই যে ঘটনাটা আমর ইবনে কায়েস এবং জুল্লাস, যে জুল্লাস না মুনাফিক, এরপরে সে আল্লাহর কাছে তওবা করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেছে, দিয়া রাসূলুল্লাহ আসলে আমি মিথ্যা কথা বলেছি। এখানে বিশিষ্ট সাহাবী সেই আমর ইবনে কায়েস উনি সত্য কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করি এবং যদি সৎকর্ম করি আমি কি আমাকে আল্লাহকে মাফ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হ্যাঁ তুমি তওবা করো এবং ফিরে আসো আল্লাহর কাছে ক্ষমা চাও। এই দেখেন আল্লাহ সেই তওবার কথা বলছেন, এরপর যদি তারা তওবা করে তবে তা তাদের জন্য হবে উত্তম, আর যদি তারা বিমুখ হয় যে চলে যায় আবার তাহলে কী সামনে আছে, তাহলে আমাদেরও এটা শিখে নিতে হবে যে যত অন্যায় করি পাপ করি ভাই আসুন, যদি বুঝতে পারেন যে হ্যাঁ রিয়েলাইজ করেন যে হ্যাঁ আমাদের অন্যায় হয়েছে ভুল হয়েছে, তওবা করবেন, সাথে সাথে তওবা করবেন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করবেন। জি, এরপরে আর পর যদি মুখ ফিরিয়ে নেয় এবারে ইউ আজ্জিবুহুমুল্লাহ, আল্লাহ তাদের আজাব দিবেন, আজাবান আজাবের মতো আজাব, আজাব দিবেন আজাবের মতো আজাব, মানে সে খেলার মতো খেলল, আমরা বলি না ভাই সে খেলার মতো খেলল, খেললো কথাটা হলো গিয়া ভার্ব আর খেলা হলো গিয়া নাউন,
ইউআযিবুহু, তিনি আযাব দিবেন তাদের আল্লাহ আযাবান, আযাবের মতো আযাব দিবেন, আলিমান, বেদনাদায়ক, পেইনফুল, ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে, কাদেরকে, যারা অন্যায় করল, এই যে ইমান আনার পরেও যারা কুফরি করল, মিথ্যা কথা বলল, মিথ্যা প্রতারণা করল, চুগলখুরি করল, অসৎ কাজ করল, এই যে করার মানে কি মুখ ফিরিয়ে নেওয়া, আল্লাহ বলছে তাদেরকে আযাবের মতো আযাব দিবেন, যন্ত্রণাদায়ক আযাব এই দুনিয়াতেও দিবেন আখিরাতে দিবেন। কীভাবে দুনিয়াতে পাবেন সেটা যারা যারা ইতিমধ্যে পেয়েছে, অনেকে টের পেয়েছে, তাদের জিজ্ঞেস করেন। জি, এবার দেখুন আল্লাহ বলছেন যে কত সুন্দর কথা, অমা অমান এবং মামানি নেই, আর নেই লাহুম তাদের জন্য, এটা পসেসিভপূর্ণ, রেড কালার দেখেন, লাহুম হুম তাদের জন্য, ফিল আ ফিল আর দে এই পৃথিবীতে, এই পৃথিবীতে তাদের জন্য নেই, মিন হতে থেকে বা কোনো অলিগিন অভিভাবক, ওলা নাসির আর কোনো সাহায্যকারী, দুনিয়াতে তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, কোনো অভিভাবকও থাকবে না, কারা যারা মুখ ফিরিয়ে নেবে ইসলাম থেকে, দিন থেকে। আপনি বলবেন মুখে মুসলমান, বলবেন মুখে ইমানদার, কিন্তু আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে ইহুদি নাসারা মুশরিকদের কর্মকাণ্ড মিলে যাচ্ছে, আপনার গেট আপ, আপনার চলাফেরা, আপনার ওঠা বসা সব তাদের সাথে সাদৃশ হচ্ছে, আপনার বেশভূষা আলহামদুলিল্লাহ এক্সকিউজ মি তাদের সাথে মিলে যাচ্ছে, আপনার আয় ব্যয়, আপনার ব্যবসা বাণিজ্য লেনদেন তাদের সাথে মিলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে ভাই? আমরা তো তাহলে আর রইলাম না ইমানের ভিতরে, মুখ ফিরিয়ে নিলাম, আসুন আমরা দুনিয়াতে ইমানের দাবি অনুযায়ী ইমানের কী কী করণীয়, কী কী বর্জনীয় সেটা আমরা জানি এই কোরআন থেকে এবং বুঝি, এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা হেদায়েত পাওয়া যাবে, আশা করা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, এই পরের আয়াত আবার চলে আসছে, দেখুন, ওয়া এবং মিন মানে হতে বা থেকে, মধ্যে হু মানে তাদের, আর তাদের মধ্যে হতে, মানকে যে যারা তারা, সে আহাদাল্লাহ, আর তাদের মধ্যে থেকে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করে, অঙ্গীকার করে, প্রতিশ্রুতি দেয়, হে আল্লাহ আমি এটা করবো, আমি এটা করবো, হে আল্লাহ তুমি যদি আমাকে এটা দেওয়া তাহলে আমি এটা করবো, ভালো ভালো কাজের দ্বারা মোটামুটি প্রতিশ্রুতি দেয় বা আল্লাহ আল্লাহর সাথে, অনেকেই আমরা করি না যে হে আল্লাহ তুমি আমাকে এইটা করে দাও, তুমি আমার এই প্রমোশনের ব্যবস্থা করে দাও, তুমি আমার এইটা করে দাও, আমার ব্যবসায় এই উন্নতি করে দাও, আমার এই কী বলে শিল্প প্রতিষ্ঠানে অথবা আমার এই কৃষিকাজে তুমি আমি ই করে দাও, যদি তুমি আল্লাহ এটা করো তাহলে আমি এইভাবে এইভাবে আল্লাহ দান করবো তোমার আল্লাহ আল্লাহর রাস্তায়, এই কথাটা আল্লাহ বলতেছেন। তাদের মধ্যে এইভাবে অনেকেই অঙ্গীকার করে, যাই হোক, আহাদা অঙ্গীকার করা, আহাদা অঙ্গীকার করেছে আর কি, ক্লিয়ার, আহাদা সে অঙ্গীকার করেছে। হ্যাঁ, তারপরে এটা কোন ফর্মে হইতে পারে বলতে পারেন? আইনের সাথে একটা আলিফ আছে, হা আছে এবং দা আছে, যেমন ক তালা সে লড়াই করেছে, ইউ ক তিলু সে লড়াই করে বা করবে, তো অঙ্গীকার করে বা করবে, তাহলে ইউ আহাদা, ক্লিয়ার? জি, এভাবে বুঝতে থাকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক প্রিয় মহতারাম, এতদিন আমি তো আপনাদের সাথে এই ক্লাস চালিয়ে যাচ্ছি, ক্লাসগুলো স্লাইডগুলো তৈরি করে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই পর্যন্ত এনেছেন, তো এখন খুব চাপ হয়ে যাচ্ছে ক্লাস স্লাইডগুলো তৈরি করতে এবং সবগুলো গুছিয়ে আনতে, তো ইতিমধ্যে একজনকে আমি আলহামদুলিল্লাহ এই কাজটার জন্য নিয়োগ দিয়েছি, উনি কাজটা স্লাইডটা কিছুটা তৈরি করে দিবেন, বাকিটা এই যে কালার কোড করা তারপরে গ্রামার করা এগুলো আমি বাকিটা রেডি করে ইনশাল্লাহ কাজ চালিয়ে যাচ্ছি, যাতে করে ইনশাল্লাহ আমাদের এই কাজে কোনো ব্যাঘাত না ঘটে, যাতে কন্টিনিউ চালিয়ে যেতে পারি। জি, এজন্য সবাই আমরা দোয়া করি সবার জন্য, যাতে করে আমাদের এই ক্লাসটা আল্লাহ জারি রাখেন। চলুন, যে বলেছিলাম যে কথাটা যাও যে হে আল্লাহ তুমি যদি আমাকে ধন সম্পদ দাও, কসম, তারা এভাবে ই করে ওয়াদা করে, লা অবশ্যই, ইন মানে যদি, আতা না আতা মানে দেওয়া দেওয়া, আতা না মানে আমাদের, আমাদেরকে দাও, হ্যাঁ হে আল্লাহ তুমি যদি আমাদেরকে দাও, মিন মানে হতে বা থেকে, ফাদলি ফাদলি মানে অনুগ্রহ, হি মানে তার,
আল্লাহ যদি আমাদেরকে তার অনুগ্রহ থেকে আমাদেরকে দেয়, লা অবশ্যই না, মানে আমরা সদ্দাকান্না। এই সদ্দাকা শব্দের দুইটা অর্থ হয়েছে, একটা হলো সদ্দাকা মানে সত্যায়ন করা, আবার সদ্দাকা হলে কি দান খয়রাত করা। এই নুনের উপর তাকিদ আছে, নুনের তাকিদ মানে মাস্ট অর্থে ব্যবহার করা হয়, আমরা অবশ্য অবশ্যই দান করবো আল্লাহ। দেখুন এখানে চারটা শব্দ, একটি দুটি তিনটা চারটা, দেখেন একটা সে ভিতরে কতগুলো শব্দ আমরা খুঁজে পাচ্ছি। যাই হোক, তুমি যদি আল্লাহ তোমার সে অনুগ্রহ থেকে আমাদেরকে দান করো, তাহলে আমরা অবশ্য অবশ্যই দান খয়রাত করবো। আমরা এভাবে অনেকেই প্রমিস করি, এ কথা আল্লাহ আগেই থেকে বলেছেন। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যে যেভাবে অনুগ্রহ করতেছেন, আমাদেরকে যেভাবে আল্লাহ দিচ্ছেন, আমরাও ঠিক তদ্রুপ ভাই অবশ্য অবশ্যই আমরা দান খয়রাত করব। ঠিক আছে, দান খয়রাত করলে আল্লাহ আমাদের দানকে বৃদ্ধি করবেন ভালো কাজে, দিনের কাজে। আপনারা খুঁজে খুঁজে দেখবেন কোন কাজটা করলে দিনের কাজ, কোনটা কাজ ভালো কাজ, আল্লাহ আমাদের সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন আমিন। আর কি হবে ভাই, আর সে আল্লাহর কাছে প্রমিস করে ওয়াদা করে কি, ওয়া মানে এবং লা মানে অবশ্যই, না কুন আন্না কুন, কুন মানে হওয়া বা থাকা অর্থে, কুন ফাইয়া কুন হও হয়ে যায়, হওয়া বা থাকা অর্থে। তো ওয়ালা এবং অবশ্যই, না কুন আন্না আমরা হয়ে যাব, মিনাস সলিহীন, সলিহীন মানে নেককার, দ্য রাইটার্স। ওয়াল্লাহ তুমি যদি আমাদেরকে তোমার অনুগ্রহ থেকে আমাদেরকে দান করো, তাহলে আমরা অবশ্য অবশ্যই আমরা দান সদকা করব, দান সদকা করব, আর আমরা এই মাধ্যমে নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সলেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো আসুন প্রেমা মোহতারাম, আমরাও সেই দান সদকা, দান খয়রাত, দান দানের হাতকে আমরা প্রসারিত করি। দানের কথা কিন্তু বারবার আসতেছে, বারবার যে কথা আসতেছে, অতএব আপনাদের মাথায় রাখতে হবে যে এই কাজটা করলে আল্লাহর পথে তো আপনি ইবাদত করেন। ইবাদত তো কয়েক প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। তো দেখুন এমন একটা ইবাদতের কথা বলেন যে যেই ইবাদতের ভিতরে শারীরিক এবং আর্থিক ইবাদত দুটাই সম্পৃক্ত, সেটা কী ভাই, সেটা হলো হজ। হজে যারা যান, এই যে এবার যারা হজে গিয়েছেন বা যাচ্ছেন, এখানে হলো গিয়া শারীরিক ইবাদত তথা আর্থিক ইবাদত। হজে যেতে তো আজকাল বাংলাদেশ থেকে অনেক টাকা লাগে, অনেক টাকা লাগে, লক্ষ লক্ষ টাকা তারা সে ব্যয় করে সে হজে যাচ্ছে, এটা হলো আর্থিক ইবাদত। তারপর তো ওখানে পরিশ্রম আসেই অনেক, শারীরিক ইবাদত। যাই হোক, আমাদেরকেও যারা আমরা এই যে পিস টাইমে আমরা আসি, আমরা তো সিয়াম করব, কিয়াম করব, আমরা বিভিন্ন নামাজ পড়ব, এর পাশাপাশি আমাদেরকে সেই আর্থিক ইবাদতটা করতে হবে। আর্থিক ইবাদত করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হয়তো এই নেককারদের অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহোদয়, আমরা আমাদের দ্বিতীয় পার্টে চলে আসছি। আমরা এখন আলোচনা করব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার এবং ছোট্ট কুইজ আছে, আপনারা ধৈর্য ধারণ করে শুনুন এবং দেখতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দেখার, বোঝার, মানার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মহোদয়, চলুন আজকের গ্রামার ক্লাসের গত ক্লাসের কুইজের উত্তরটা জেনে নিই। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে উত্তম জবাব দান করুক, আর যারা কুইজ না দিতে পারছেন কোনো সমস্যা নাই, যেসব ভাই বোনেরা কুইজের উত্তরগুলো দিয়েছেন সেই কমেন্টস বক্সে সেগুলো উত্তরগুলো দেখবেন, তাহলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আস্তে আস্তে। যাই হোক, আর দেখতে থাকুন ইনশাল্লাহ, দেখে দেখে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। এই যে আমি প্রশ্ন করেছিলাম যে ভাই, যেমন ওয়া রিদওয়ানুন মানে সন্তুষ্টি হলো গিয়া রিদওয়ান, এই সন্তুষ্টি ক্রিয়া বিশেষ্য, এরপর তো ভাবটা কী হবে ভাই, খাসিয়া সে ভয় করেছে, তাহলে কী হবে, র দিয়া খাসিয়া, এটা আপনার না দেখেও আপনি বলতে পারবেন। খাসিয়া খয়ের উপরে জবর, রয়ের উপর জবর দেন, দোয়াতের উপর জের, জের জের ইয়া, তা র দিয়া সে সন্তুষ্ট হয়েছে, ইয়ার দা সে সন্তুষ্ট হয় বা হবে, আ ইয়ার দা লা ইয়ার দা, তো দেখছেন ইরদা লা তার দা র দিন, এই একদম ভাজে ভাজে আমি বলি যে কথা, ভাজে 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 আপনারা শিখতে থাকুন, ইনশাআল্লাহ দ্রুত শিখতে পারবেন। কিন্তু এই যে আমাদের যে গ্রামার বই আছে আরবির, সেখানে যদি আপনি এইটা খুঁজতে যান যে কর্তা বিশেষের উৎপত্তি কোত্থেকে, এই খ এটা আসলো কী থেকে, এটা এই কিন্তু ভাই আপনারা পারবো না, কেন আমরা সবাই ম্যাক্সিমাম এখানে ক্লাসের জেনারেল স্টুডেন্ট, কারণ জেনারেল আমাদের পড়াশোনা, আমাদের সেই ডিপলি সেই গ্রামার ভিতরে গেলে ভাই
গুলিয়ে যাবো, আপনারা কেন, আমি নিজেই গুলিয়ে যাই, আমি ভিতরে ঢুকে আমি আর বেরোতে পারি না, এটা হচ্ছে বাস্তবতা। জি, তা এই জন্য আমি বলছি যে এইভাবে যে টেবিলটা করা হয়েছে, এই টেবিল দেখে দেখে আপনারা ভাজে ভাজে শিখুন, দেখবেন ইনশাল্লাহ শিখতে পারবেন। ডানে এখান থেকে শব্দ তৈরি করার চেষ্টা করেন, এটা থেকে আবার বামে এটা থেকে শব্দ তৈরির চেষ্টা করেন, দেখবেন যে অনেকগুলো ছোটো শব্দ নিজে নিজে তৈরি করতে পারবেন। জি, এরপরে যেটা বলেছিলাম অনেক ইজি, অনেক ভাই বোন আপনার উত্তর দিয়েছেন যে জাহিদ মানে জিহাদ করো বা প্রাণান্ত করার চেষ্টা করো। আপনাদের এই কথাটা বারবার আমি বলি যে কতিল বা কতালা, এই কতিল মানে লড়াই করা, লড়াই মানে কী ভাই, যুদ্ধ করা। আর জাহিদ, এই জাহিদ কিন্তু আমরা মনে করি কি জিহাদ করা মানে যুদ্ধ করা, জি না। আপনি যে এই যে প্রাণান্তকর চেষ্টা করতেছেন, এই কোরআন ক্লাসে লেগে আছেন, আপনি কেন যুদ্ধ করতেছেন না, এই যে প্রাণান্ত করা, আপ্রাণ চেষ্টা করা, এর নাম হইল কি আরবিতে জাহাদা বলে বা জাহিদ। ক্লিয়ার? আপ্রাণ যে চেষ্টা করা কোনো কাজকে কার্যসিদ্ধি করার জন্য, কোনো কাজের ফ্রুটফুল তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে আপ্রাণ প্রাণপণ চেষ্টা করা হয় সেটাই হলো গিয়া জাহিদ মানে জিহাদ করো। এটা অর্ডার আসছে, কতিল লড়াই করো, জাহিদ জিহাদ করো। আমরা সবাই কিন্তু এখানে জিহাদ করতে আসি। আপনার যারা এই যে গত দুটা বছর বা আড়াই বছর পিছন থেকে যারা ক্লাসে সম্পৃক্ত আছেন সবাই কিন্তু আপনারা জিহাদ করতেছেন, এখানে প্রাণান্তকর চেষ্টা করতেছেন যে আল্লাহর কালামকে কোরআনকে বোঝার জন্য, এবং সেই বুঝে বুঝে আপনারা আপনাদের আমলকে সহি করবেন, আপনারা নেককার বান্দা হয়ে যাবেন, আপনারা কোরআন বুঝে আল্লাহর হেদায়েতের পথে চলবেন। এইটা হলো কি আমাদের প্রাণান্তকর জিহাদ করা, প্রাণান্তকর চেষ্টা করা, এটা কিন্তু আমাদের ক্লিয়ার বুঝতে হবে। কথায় কথায় আমরা মনে করি জিহাদ করো, জিহাদ করো মানে কি আমাদের ভুল বোঝানো হচ্ছে, ভুল আমরা বুঝি, আশা করি বুঝতে পেরেছি। তো এখানে দেখুন জাহিদ, জাহাদা, জাহাদা সে জিহাদ করেছে, ইউ জাহিদও সে জিহাদ করে বা করবে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে দেখুন যে কয়েকটা শব্দ পেয়েছি, আমরা আগেও পেয়েছি আবার আসছে, দেখুন দরাবা গরবে হলাফা, হলাফা মানে সে হলফ করেছে বা কসম করেছে বা শপথ করেছে। ইয়াদরিবু ইয়াহলিফু, ইয়াদরিবু ই, এখানে দেখুন জের আছে, এই যে জের, আপনি এই শব্দটা কিন্তু নিজে নিজে বের করতে পারেন যে ইয়াহলিফু আসছে, যেহেতু মাঝখানে জের আছে, একদম চক্ষু বন্ধ করে মনে করতে হবে যে এটা এক ক্রিয়ার এক নম্বর ফর্ম, চার নম্বর দল দরাবা গ্রুপের, দরাবা ইয়াদরিবু যদি হয় তাহলে হলাফা ইয়াহলিফু হয়ে যাবে, আর যদি এখানে দুইটাই পেশ হতো তাহলে মনে করতেন যে এটা চক্ষু বন্ধ করে এক নম্বর ফর্ম এক নম্বর দল নাসারা গ্রুপের, নাসারা ইয়াং সুরু, হ্যাঁ হলাফা ইয়াহলুফু হতো, কিন্তু যেহেতু জের আছে আপনারা নিজের নিজের আবিষ্কার করবেন। এভাবে আগামীতে কিন্তু কুইজ দেবো, আর সামনে কিন্তু প্যাটার্ন দেবো না, এই জেরটা বা পেশটা দেখে দেখে আপনার অটোমেটিকলি ক্রিয়ার ফর্মটা এবং গ্রুপটা বের করবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয়মতাম যে শব্দটি পেলাম তা হলো এই যে হাম্মু হয়ে গেছে, কোত্থেকে হাম্মা, মূল শব্দ সদ্দা সে বাধা দিয়েছে, হাম্মা সে পরিকল্পনা করেছে বা সে সংকল্প করেছে, হাম্মা সে সংকল্প করেছে, আর হাম্মু তারা সংকল্প করেছে, উ যোগ করা হয়েছে এখানে, উ উ যোগ করার সাথে সাথে প্লুরাল হয়ে গেল, ঠিক আছে, হাম্মু তারা সম্পর্ক সংকল্প বা পরিকল্পনা করেছে, আশা করি বুঝতে পেরেছেন। আর এটা তো পারেনি, কাফারু তারা কুফরি করেছে, হ্যাঁ এটা কাফার তু আমি করেছি, কাফার তা তুমি, জি। এরপর দেখুন প্রিয়মতরাম যে শব্দটি পেলাম তা হলো না কমা, এই যে না কমা, না কমু, এখানে না কমা, না কমা মানে সে বিরক্ত হয়েছে, না কমা, আর না কমু তারা বিরক্ত হয়েছে, তারা বিরক্ত ছিল, ঠিক আছে, এই যে না কমু, না কমু, তাহলে না কম তু, না কম তা, না কম না, না কম তুম, জি, যদি অতীতকালে চেঞ্জ করেন এভাবেই, ক্লিয়ার, আশা করি বলছে যে আগ্না, আগ্না মানে সে অভাবমুক্ত করেছে, আগ্না, আগ্না মানে সে অভাবমুক্ত করেছে, ক্লিয়ার, আগ্নু তারা করেছে, জি, তা আগ্না হুম তাদেরকে সে অভাবমুক্ত করেছে, কে, আল্লাহ, আল্লাহ। এবার দেখুন বিমতরাম যে শব্দটি পেলাম ইয়া তুবু, তারা তওবা করে বা করবে, ইয়া আছে লাস্টে উ আছে, দেখুন
এই যে তাবা, সে তবা করেছে, ইয়াতুবু, সে তবা করে বা করবে, আমি করি আতুবু, তুমি করো, তাতুবু, সে করে, ইয়াতুবু, আর তারা করে ইয়াতুবুনা অথবা ইয়াতুবু, এই যে ইয়াতুবু, তারা তবা করে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন পিমদাম চলো, আগে পেয়েছি ইউ আজিবু হুম, ইউ আজিবু হুম, তাদেরকে আজাব দিবেন, কষ্ট দিবেন, শাস্তি দিবেন, আজাবান, শাস্তির মতো শাস্তি, আলিম, যন্ত্রণাদায়ক। জি দেখুন কাফফারা সে দূর করেছে, আজ্জাবা সে শাস্তি দিয়েছে, ইউ আজিবু সে শাস্তি দেয় বা দিবেন, এই যে ইউ আজিব, দেখছেন ইউ আজিব হুম তাদেরকে, তাহলে এই যে ইউ আজিব, ইউ এখান থেকে আসছে, ইউ আজিব আমি আজাব দেব, উ আজিবু তুমি দেবা, তু আজিব সে, সরি ইউ আজিব সে, আর আমরা নু আজিব, তোমরা তু আজিব না, তারা ইউ আজিব না। জি আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখো বিমতা তাহল ক তালা, সে লড়াই করেছে, আহাদা সে ওয়াদা করেছে, এই যে আহাদা সে ওয়াদা করেছে, ইউ আহিদু সে ওয়াদা করে বা করবে, ইউ আহিদু সে ওয়াদা করে বা করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম এই স্লাইডে আপনার জন্য কুইজ, অত্যন্ত সহজ কুইজ, খেয়াল করেন এখানে বেগুনি কালার হলো কাফারা মানে ভার্ব, এখানে হাম্মা বা হাম্মু এটাও ভার্ব বেগুনি কালার, কিন্তু এই যে রেড কালার আছে ইসলাম, ইসলাম হলো ক্রিয়া বিশ্ব, এটা কিন্তু ভার্ব না, ইসলাম হলো ক্রিয়া বিশ্ব, যাকে বলে ভার্বাল নাউন। ক্লিয়ার? ভার্বাল নাউন। এখানে দেখুন ইংঝাল মানে নাজিল, নাজিল করা, আবার দেখেন এখানে আছে ইসলাম মানে ইসলাম, ইসলাম ধর্ম যাকে বলা হয়। এখন এই প্যাটার্নে সে আত্মসমর্পণ করেছে, আংঝালা সে নাজিল করেছে যদি হয়, ইউংঝিলু সে নাজিল করে যদি হয়, তাহলে সে আত্মসমর্পণ করেছে, এটা কী হবে? সে আত্মসমর্পণ করে বা করবে, সে কী করে? সে করে না, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো না, যে আত্মসমর্পণ করে তাকে কী বলা হয়, এটা অনেকবার আলোচনা হয়েছে, যারা পিছনে অনেক ক্লাসগুলো দেখেছেন তারা একদম পানির মতো তাদের জন্য সহজ, আর নতুন নতুন ভাইবোনেরা দেখুন আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনার দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করুন, যে যেভাবে পারেন, বাংলা, ইংরেজি, আরবি যেভাবে পারেন করুন, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতরম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উচ্চ দর্জা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।